সাবস্ক্রাইব করুন টেকনোলজি নিউজ চ্যানেল এবং বেল আইকনটি বাজিয়ে দিন, সবার আগে আপনি ভিডিওটি দেখে নিন। হ্যালো ফ্রেন্ডস, আশা করি অনেক অনেক ভালো আছেন। তো এই ডিটেলসে আমরা শিখব যে কীভাবে একটি ইউটিউব চ্যানেল আর্ট বা ব্যানার তৈরি করা যায় খুব সহজে। তো আমরা ইউটিউবে হাজার হাজার টিউটোরিয়ালস দেখে ফেলেছি, কিন্তু আমরা দেখি যে আমরা যখন ইউটিউব চ্যানেল আর্টটা তৈরি করি দেখি ডেস্কটপে দেখায় একরকম, মোবাইলে দেখায় একরকম। তো আমরা যখন টেক্সটগুলো লিখি তখন কি দেখি, আমরা টেক্সটগুলো এক্স্যাক্টলি ভাবে বসাতে পারি না বা কোন জায়গায় বসাতে হবে এগুলো জানি না, এই কারণে আমরা এক জায়গায় দেখি এক এক রকম। তো এই সমস্যা নিয়ে আমি কথা বলবো আর একটু পরে। তো যাই হোক, আমরা এই টিউটোরিয়ালসে শিখবো যে কীভাবে একটি চ্যানেল আর্ট বা ব্যানার খুব সহজে তৈরি করা যায়। তো যেহেতু আমি অ্যাডোবি ফটোশপ দিয়ে এটি তৈরি করব, তো প্রথমে আমি অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে নিলাম। তো এখান থেকে আমরা একটি পেজ নিয়ে নিব, ফাইল থেকে নিউ। তো এটির ওয়েট হবে আপনার 2560 পিক্সেল আর হাইট হবে আপনার 1440 পিক্সেল, রেজলিউশন 300 আর কালার RGB। আপনার ব্যাকগ্রাউন্ড কালার আপনার হোয়াইট থাকুক, সমস্যা নাই। তো এখান থেকে ওকে প্যাস। তো এখন আমাদের একটি ইমেজ নিয়ে আসতে হবে, এটি জাস্ট আপনি গুগলে সার্চ করলেই পাবেন। যাই হোক, আমি ভিডিও ডিসক্রিপশনে এই লিঙ্কটা দিয়ে দেবো। তো এই ইমেজটা দিয়েই আপনাদেরকে বোঝাতে হবে আপনারা যে ভুলটা করেন। তো এই ইমেজে অনেক কিছু আপনাদের শেখার আছে, আমাদেরও শিখে আছে। তো যাই হোক, আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এটি লেখা আছে টিভি, মানে যারা এলইডি টিভি বা এটা বাইরের কান্ট্রির জন্য। যাই হোক, আমরা এটা নিয়ে কথা বলছি না বেশি। তো এখানে হচ্ছে ডেস্কটপ, মানে যারা আমরা পিসি ল্যাপটপ ইউজ করি তারা এই পুরাটা দেখতে পারবে এখান থেকে একদম এখান পর্যন্ত, ঠিক আছে। যারা ট্যাব মোবাইল ইউজ করে তারা এখান থেকে এখান পর্যন্ত দেখতে পারবে। যারা অনলি অ্যান্ড্রয়েড মোটো অ্যান্ড্রয়েড আইফোন যারা মোবাইলে দেখে তারা এখান থেকে এখান পর্যন্ত দেখতে পারবে। তো আমরা কি করি সাধারণত, আমরা এই পুরাটাতে আমাদের আর্টিকেলগুলো দিই, যেমন আমাদের টেক্সট লোগো এই পুরাটাতে আমরা বসানোর জন্য চেষ্টা করি। তো এই জন্য কী হয়, আমাদের এক্স্যাক্টলি আমাদের চ্যানেল আর্ট বা ব্যানারটা তৈরি হয়, কিন্তু আমরা দেখি মোবাইলে একরকম, ল্যাপটপে আরেক রকম বা ডেস্কটপে আরেক রকম। তো আমরা কী করবো, আমাদের যে কাঙ্ক্ষিত যে আর্টিকেলগুলো বা টেক্সটগুলো লোগোগুলো আমরা যেগুলো আমরা চ্যানেল আর্টে এক্স্যাক্টলি শো করাবো, তো এগুলো আমরা এখান থেকে এখান পর্যন্ত রাখার জন্য চেষ্টা করব। তো এর বাইরে চলে গেলে কিন্তু আপনার এখানে চলে গেলে কিন্তু পিসিরা দেখতে পারবে, এখানে চলে গেলে পিসিরা দেখতে পারবে, কিন্তু এখানে থাকলে আপনার কী হবে, পিসিরাও দেখতে পারবে এবং যারা মোবাইল ইউজ করে তারা এক্স্যাক্টলিভাবে দেখতে পারবে। আমি যদি কয়েকটি যদি ইউটিউব চ্যানেলতে যদি দেখাই, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই চ্যানেলটাতে যদি আপনি যদি আসেন আপনি মোবাইলেও দেখবেন এক্স্যাক্টলি আপনার এই লেখাগুলো শো করতেছে, কম্পিউটারে দেখবেন এক্স্যাক্টলি এই লেখাগুলো শো করতেছে। তো যাই হোক, আমরা এখন এখান থেকে এই আপনাদের বোঝানোর সুবিধার জন্য আমরা এখানে রোলার টেনে নিচ্ছি, এটা এই রোলারটা কন্ট্রোল আর দিলে চলে আসবে, ঠিক আছে। আপনি যদি না আসে তো এখান থেকে আমরা এই রোলারটা টেনে দিচ্ছি। এই রোলারটা টানি এই জন্যই যে আপনাদের বোঝানোর জন্য যে আমরা যে কাঙ্ক্ষিত যে আমাদের ডকুমেন্টগুলো বা টেক্সটগুলো রাখবো তা এই এরিয়ার ভিতরে রাখবো, এর বাইরে যেহেতু না যায়। এর বাইরে গেলে কী হবে, মানে একজনে এক একভাবে দেখতে পারবে, এখানে রাখলে কী হবে সবাই দেখতে পারবে এক কথা। তো এখন আমরা কী করবো, এখান থেকে দুটি শেপ টেনে দিব। এখান থেকে অবশ্যই আপনার স্টকের কালারটা অফ রাখবেন শেপ টানার সময়, ঠিক আছে। ব্যাস, এর নিচও একদম সেম একইভাবে একটি শেপ টেনে দিচ্ছি, ব্যাস। তো এখন আমরা চাইলে যে ব্যাকগ্রাউন্ডে যেই আমরা যে ইমেজটি এনেছি এটি উপরের লেয়ারে সিলেক্ট করে এটি আমরা ডিলিট করে দিতে পারি বা রাখতেও পারি, কোনো সমস্যা নাই। তো আমি ডিলিট করে দিচ্ছি, ব্যাস। তো এখন আগের কালারটা চলে আসছে হোয়াইট, তো এখান থেকে আমি একটি গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করে দিচ্ছি। তো এই কালারটা হলুদ কালারটা অ্যাপ্লাই করে দিচ্ছি, জাস্ট এরকম টান দিলেই আপনার অ্যাপ্লাই হয়ে যাবে। অবশ্যই আপনার ব্যাকগ্রাউন্ডের লেয়ারটি সিলেক্ট থাকতে হবে। তো এখানে আমাদের মূল যে কাঙ্ক্ষিত যেই আমরা যত কিছু শো করাতে চাই আমাদের চ্যানেল আর্টে এখানে সব কিছু রাখবো। যেহেতু আমি অ্যাডোবি ফটোশপ ইলাস্ট্রেটর এগুলো নিয়ে একটু কাজ করতেছি, তো এগুলো একটু আপনাদেরকে দেখাই। তো ধরুন আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর লোগোটি নিয়ে আসলাম, অবশ্যই এগুলো ছোটো করতে হলে আমরা শিফট চেপে এগুলোকে ছোটো করবো, ঠিক আছে। তো এখানে কন্ট্রোল টি দিলে এটা এরকম চলে আসবে, তো আমরা শিফট চেপে ছোটো করবো, শিফট
এখন আপনার কথা হলো শিপ না ধরলে কি হবে, আপনার ছবির রেশিওটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। তো আরেকটু ছোট করে দিচ্ছি, ব্যাস। তো আবার ফটোশপের লোগোটা নিয়ে আসতেছি, অবশ্যই শিফট চেপে ছোট করবো। হ্যাঁ, ব্যাস। তো এখন আমাদেরকে যা করব আমরা, এখানে এখন আমি চাচ্ছি যে আমার একটি নিজের ইমেজ এই চ্যানেল আর্টে থাকবে, তো এখান থেকে আমি এই ইমেজটা নিয়ে আসতেছি। যে ইমেজটা আমি আমার চ্যানেল আর্টে শো করাবো ওই ইমেজটা আমি এখন নিয়ে আসবো। ব্যাস এখানে এনে ছেড়ে দিলাম। তো এটি প্রথমে ক্যামেরা রোতে ওখানে আমার চ্যানেলে একটি ভিডিও দিয়েছি, এখান থেকে আপনারা ছবি এডিট করতে পারবেন খুব সহজে। তো যাই হোক, এটা আপনারা দেখে নেবেন ভিডিওটা। তো অবশ্যই শিফট চেপে ছবিগুলো ছোট করবো, তাহলে রেশিওটা নষ্ট হবে না, ঠিক আছে। এই আর ছোট করতে চাচ্ছি না, এতটুকু থাকবে। ব্যাস তো এখন আমার যেই আমার চ্যানেলের যে লোগো, ওই লোগোটা আমি নিয়ে আসবো। অবশ্যই অবশ্যই সবকিছু আমরা শিফট চেপে ছোট করব, ঠিক আছে। এই থাকুক লোগোটা। তো এখন আমি আমার চ্যানেলের নামটা লিখে দিচ্ছি, ঠিক আছে। তো যেহেতু এটি টিউটোরিয়ালস অনেক বড় হয়ে যাবে, তো আর বেশি কথা বলি না, টেক্সট এখান থেকে আমি লিখে নিচ্ছি আমার চ্যানেলের নামটি। তো আমরা চাইলে এখান থেকে টেক্সটের যে ইয়ে, এটিকে আমরা ছোট বড় করতে পারি এখান থেকে। আর যদি টেক্সটের যদি কালারও যদি চেঞ্জ করতে চাই, তাহলে এখান থেকে আমরা যে কোনো কালার এখান থেকে আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। তো চাচ্ছি এই কালারটি থাকুক। তো চাইলে আপনার ফন্ট স্টাইল এখান থেকে আপনারা ইউজ করতে পারেন, ঠিক আছে। তো আমি চাচ্ছি এই ফন্টটাই থাকুক, আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিলাম। তো এই কালারটা আমার কাছে তেমন একটা ভালো দেখা যাচ্ছে না, তো টেক্সটটাকে আর একটু ছোট করে নিচ্ছি, কালারটাও তেমন একটা ভালো দেখা যাচ্ছে না আমার কাছে। 18 করে দিলাম, 18 না, আমরা আগে ছিল কত, এখানে আমরা এখানে 20 করে দিচ্ছি, বা 21 করে দিলাম, 21 না 22 দিলে একটু ভালো হয়, 22 করে দিলাম। এখানে আমরা কালারটা এই কালার দিয়ে দিচ্ছি, ওকে। ব্যাস তো আমরা আমাদের যেই যেখানে রাখতে চাচ্ছি এখানে নিয়ে যাবো। এই তো এখন আমরা চাইলে এই টেক্সটগুলোকে আমরা স্টাইলিশ করবো একটু। তো এটাকে সিলেক্ট করে নিলাম, নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি যে টাইপ, টাইপ থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি কনভার্ট টু শেপ, এখানে ক্লিক করব। করার পর এখানে দেখতে পাচ্ছি ডিরেক্ট সিলেকশন টুল, এটা দিয়ে যে সবগুলো এখন একটি একটি শেপ তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা একটু লেখাগুলোকে একটু স্টাইলিশ করে দিচ্ছি, যেহেতু সুন্দর দেখায়, ঠিক আছে। এরকম করে দিলাম, ব্যাস এরকম দেখাবে। তো আর একটু লিখি। তো আপনার আপনি যতগুলো টেক্সট এখানে লিখতে চান ততগুলো টেক্সট এখানে লিখতে পারবেন। তো আমি লিখে দিচ্ছি TECH টিচ। তো এখানে আমি আমার নামটা লিখে দিচ্ছি, ঠিক আছে। আমার নামটা লিখে দিচ্ছি। তো এটার কালার, নামের কালারটা আপনার একটু লাল করে দিচ্ছি, হ্যাঁ,
লাল করে দিলাম। তো এখান থেকে এখন টেকনোলজি নিয়ে বাজার যেটা, এটাকে আমরা উপরে নিয়ে যাচ্ছি, এটাকে নিয়ে নিচে নিয়ে আসতেছি। এটা একদম এখানে থাকবে, এটা এখানে থাকবে, এটা এখানে থাকবে, আর এটা এখানে থাকবে, ঠিক আছে। তো চাইলে আমরা যেখানে ইচ্ছে ওখানে এগুলো রাখতে পারি, অথবা এখানে দিয়ে দিতে পারি, আপনি যেখানে রাখতে চান, ঠিক আছে। নামটা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। তো আমরা চাইলে না এখান থেকে আরও টেক্সট চাইলে আমরা ব্যবহার করতে পারি। তো যাই হোক, আমরা আমার ছবিটার একটু অপাসিটি কমিয়ে দিচ্ছি এখানে, ব্যাস। তো আশা করি আপনি সব কিছু বুঝতে পেরেছেন। তো এভাবে একটি চ্যানেল আর্ট আপনি খুব সহজে তৈরি করতে পারেন। এখন কি হবে, যারা মোবাইল ইউজ করে তারাও এই টেক্সটগুলো দেখতে পারবে, লোগোগুলো দেখতে পারবে, ছবিটা দেখতে পারবে। যারা পিসি ইউজ করে তারাও একজ্যাক্টলিভাবে সব কিছু এখানে দেখতে পারবে। তো আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। অবশ্যই অবশ্যই টেকনোলজি নিয়ে আমাদের চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।